স্টাডি জিকেএনসি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে ফুড সাপ্লাই ইন্সপেক্টর 17 নম্বর ক্লাস। আজকের টপিক ডাইজেস্টিভ সিস্টেম ইন হিউম্যান বডি, অর্থাৎ পাচন তন্ত্র সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করছি। ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র, প্রথমেই আমরা একটি চিত্রের সাহায্যে বুঝে নেব মানব শরীরের ডাইজেস্টিভ সিস্টেম। এই চিত্রের সাহায্যে আমরা বুঝে নেব যে কোন কোন অর্গানগুলো বা কোন কোন গ্ল্যান্ডগুলো ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এটি হচ্ছে মুখ, এই দুটি হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, এরপর এটি হচ্ছে লিভার বা যকৃৎ, এটি হচ্ছে স্টোমাক বা পাকস্থলী, এটি হচ্ছে গল ব্লাডার, এটি হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, এটি হচ্ছে স্মল ইন্টেস্টাইন ভেতরে যেগুলো ছোট ছোট রয়েছে, এরপর এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। প্যাঙ্ক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়। এবারে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত ভেতরের এই চিকন চিকন যে ফিতার মতো অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এবং এটি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র, এবং সবশেষে এখানে এটি হচ্ছে রেকটাম, এটি বা পায়ু, এবং এটি হচ্ছে অ্যানাস বা পায়ুদার। আরেকটি রয়েছে, এটি হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর এটি হচ্ছে ফুড পাইপ, এটাকে বলা হয় ফুড পাইপ। পাচনতন্ত্রে ফুড পাইপের তেমন ভূমিকা নেই, পাচনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, তবে মুখের থেকে খাবারকে স্টোমাকে নিয়ে আসা হয় এই ফুড পাইপের মধ্য দিয়ে। তাহলে খাবারের প্রথম পাচন শুরু হয় মুখের থেকে, মুখেই খাবার প্রথম পাচিত হওয়া শুরু হয় বা ডাইজেস্ট হওয়া শুরু হয় মুখের থেকে। তাহলে প্রশ্ন যদি হয় যে খাবার প্রথম কোথায় ডাইজেস্ট হয়, শুরু হয় কোথা থেকে, তাহলে উত্তর হবে মাউথ বা মুখ। মুখের ভেতরে খাবার ডাইজেস্ট করার জন্য যে স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে স্যালাইভা বা লালা নির্গত হয়ে খাবারের সঙ্গে মিশে যায়। এই লালাতে এক প্রকার এনজাইম বা উৎসেচক থাকে, অ্যামাইলেস এবং মল্টেস। এই অ্যামাইলেস এবং মল্টেস খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে, অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট এর পাচন হয়, মুখে কার্বোহাইড্রেটের পাচন হয়। তাহলে প্রশ্ন হতে পারে যে অ্যামাইলেস বা মল্টেস, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই তিনটির মধ্যে কোনটিকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে সাহায্য করে। এরপর খাবার মুখে ডাইজেস্ট হয়ে বা পাচিত হয়ে ফুড পাইপের দ্বারা এটি স্টোমাকে নেমে আসে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ফুড পাইপ বা গ্রাসনালিতে খাবার কিন্তু পাচিত হয় না, এই গ্রাসনালি বা ফুড পাইপ শুধুমাত্র খাবার স্টোমাকে আসতে ব্যবহৃত হয়। এবার স্টোমাকে খাবার পাচন শুরু হয়, স্টোমাক থেকে কিছু উৎসেচক বের হয় যা খাবারে মিশ্রিত হয়, যেমন HCl, পেপসিন এবং রেনিন। তাহলে পেপসিন, রেনিন এবং HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়ে খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে খাবারকে পাচিত করতে সাহায্য করে। এবার স্টোমাক থেকে নির্গত পেপসিন এবং রেনিন প্রোটিন ডাইজেস্টে সাহায্য করে। এরপর খাবার পাচিত হওয়ার পর, সম্পূর্ণরূপে এখানে পাচিত হয় না, আস্তে আস্তে খাবার পাচিত হতে থাকে, মুখ থেকে পাচিত হওয়া শুরু হয়, তারপর স্টোমাকে গিয়ে পাচিত হয় বা ডাইজেস্ট হয়, তারপর স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে চলে যায় খাবার। তাহলে মুখ থেকে খাবার চলে এলো স্টোমাকে বা পাকস্থলীতে, স্টোমাক থেকে এবারে সে কিছুক্ষণ, এখানে 3-4 ঘন্টা
ডাইজেস্ট হওয়ার পর সেটা চলে আসে স্মল ইন্টেস্টাইনে, অর্থাৎ এখানে এই স্মল ইন্টেস্টাইনেই খাবার সম্পূর্ণরূপে পাচিত হয়, এখানেই সম্পূর্ণরূপে পাচিত হয়। তাহলে যদি প্রশ্ন হয় যে কোথায় খাবার খাবার সম্পূর্ণরূপে পাচিত হয়, তাহলে সেটা হবে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন নাম তো স্মল, কিন্তু এটি হচ্ছে লম্বায় অনেকটাই বড়, প্রায় 6 মিটার। এরপর স্মল ইন্টেস্টাইন থেকে পাচিত খাবার চলে যায় লার্জ ইন্টেস্টাইনে। এবার লার্জ ইন্টেস্টাইন, এটি আবার লার্জ হলেও এটি লম্বায় হবে 1.5 মিটার, প্রায় 1.5 মিটার। তাহলে এটি লার্জ, এটি লার্জ এবং ভেতরেরটি স্মল ইন্টেস্টাইন বলা হচ্ছে এই কারণেই যে আকার দেখেই বোঝা যাচ্ছে এটা একটু মোটা ধরনের, তাই এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এবং এটি চিকন, তাই এই কারণে বা সরু, এই কারণেই এটি কিন্তু স্মল ইন্টেস্টাইন। তাহলে মনে রাখতে হবে যে স্মল ইন্টেস্টাইন কিন্তু লম্বায় কিন্তু লার্জ ইন্টেস্টাইনের থেকে অনেক বেশি বড়, প্রায় 6 মিটার, এবং লার্জ ইন্টেস্টাইন হবে প্রায় 1.5 মিটার। এবারে এখানে রয়েছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স পাচনের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, তবে খাবার পাচনের সময় যদি খাবারের কোনো একটি টুকরো যদি এখানে ঢুকে যায় তাহলে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়, যার ফলে পরবর্তীতে অ্যাপেন্ডিক্স অপারেশন হলে এটিকে ডাক্তাররা কেটে বাদ দিয়ে দেয়। এরপর খাবার স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে যায়, সেখানে যে সমস্ত আনডাইজেস্টেড ফুড রয়েছে, অর্থাৎ অপাচিত খাবার যেগুলো পাচিত হয় না, সেই অপাচিত খাবারগুলি আস্তে আস্তে এখানে গিয়ে রেকটামে জমা হয় এবং পরবর্তীতে অ্যানাস দা মলদ্বার দিয়ে বেরিয়ে যায়। আরেকবার বলে দিচ্ছি, খাবার প্রথমে মুখে পাচিত হয়, মুখে পাচিত হওয়ার পর খাবার গ্রাসনালি বা ফুড পাইপের দ্বারা স্টোমাকে চলে আসে, স্টোমাকে খাবার পাচিত হওয়ার পর সেখান থেকে চলে যায় স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনের পর চলে যায় লার্জ ইন্টেস্টাইনে, এবং লার্জ ইন্টেস্টাইনে যে সমস্ত খাবার অপাচিত থেকে যায় বা আনডাইজেস্টেড ফুড, তা এসে রেকটামে জমা হয় এবং পরে অ্যানাস দ্বারা নির্গত হয়। এবারে মানব শরীরের এই যে ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রের ক্ষেত্রে সাহায্যকারী যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। 3টি গ্ল্যান্ড বা গ্রন্থি ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই 3টি গ্ল্যান্ড হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার এবং প্যাঙ্ক্রিয়াস। স্যালাইভারি গ্ল্যান্ড এখানে রয়েছে, লিভার এটি, লিভার এটি প্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয়। তাহলে লিভার বা যকৃৎ, প্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয় এবং স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, এই 3টি গ্ল্যান্ড সাহায্য করে পাচনের ক্ষেত্রে। এবারে এই 3টি গ্ল্যান্ড কিভাবে সাহায্য করে, এই 3টি গ্ল্যান্ড থেকে যে এনজাইম নির্গত হয় সেই এনজাইমগুলি খাবারের সঙ্গে মিশে খাবারকে পাচিত করতে সাহায্য করে। বন্ধুরা, এগুলো সবই আমি যা কিছু বলছি এগুলো সবই তোমরা লিখিত আকারে এরপর আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, তোমরা আগে বুঝে নাও ডাইজেস্টিভ সিস্টেমটা। আচ্ছা, তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি থেকে নির্গত এনজাইম আমি বলেছি আগেই, অ্যামাইলেস অর টায়ালিন, অ্যামাইলেস বা টায়ালিন আর মল্টেস। আমি এর আগেই বলেছি যে এই যে অ্যামাইলেস বা টায়ালিন এবং মল্টেস কার্বোহাইড্রেটকে পাচন করতে সাহায্য করে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে নির্গত উৎসেচকগুলি হচ্ছে অ্যামাইলেস এবং মল্টেস। এরপর চলে আসি লিভার বা যকৃতে। লিভার বা যকৃৎ হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। লিভার বা যকৃৎ থেকে নির্গত হয় বাইল জুস বা পিত্তরস, যা পিত্তথলি বা গল ব্ল্যাডারে এসে জমা হয়। এখানে এটি হচ্ছে গল ব্ল্যাডার বা পিত্তথলি, এখানে এসে লিভার থেকে যে বাইল জুস বা পিত্তরস বের হয় সেটা এখানে পিত্তথলিতে এসে জমা হয়, এবং এই বাইল জুস
বা পিত্তরস খাবারকে পাচিত করতে সাহায্য করে। আরেকটি কথা, এই পিত্তরস ফ্যাটকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তাহলে আমি আরও একবার বলছি যে মুখের যে লালা গ্রন্থি রয়েছে সেই লালা গ্রন্থির অ্যামাইলেজ এবং মল্টেস কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে এবং যকৃতের থেকে নির্গত বাইল জুস ফ্যাটকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবারে 3 নম্বর গ্ল্যান্ডে চলে আসি। 3 নম্বর গ্ল্যান্ড অর্থাৎ প্যাংক্রিয়াস, এটি প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয়। এবার প্যাংক্রিয়াস থেকে নির্গত যে এনজাইম বা উৎসেচকগুলি সেগুলি হলো ট্রিপসিন, লাইপেস এবং অ্যামাইলেস। তিনটি রয়েছে, কি কি? ট্রিপসিন, লাইপেস এবং অ্যামাইলেস। তা এখানে যেহেতু খাবার পাচিত হওয়ার পর এখানে যখন চলে আসে, এখান দিয়ে যাওয়ার সময় অগ্ন্যাশয় থেকে নির্গত উৎসেচকগুলি খাবারকে পাচিত করতে সাহায্য করে। এবার অগ্ন্যাশয় থেকে যে উৎসেচক বের হয় তার মধ্যে প্রথমেই বলেছে ট্রিপসিন। এবারে এই ট্রিপসিন প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ট্রিপসিন তাহলে প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করে। এবার 2 নম্বরে বলেছি যে অগ্ন্যাশয় থেকে 2 নম্বরে বের হয় লাইপেস, 2 নম্বর উৎসেচক লাইপেস। এই লাইপেস ফ্যাট ডাইজেস্ট করতে সাহায্য করে। 3 নম্বর বলেছি অ্যামাইলেস, এই অ্যামাইলেস কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে সাহায্য করে। আশা করি তোমরা ডাইজেস্টিভ সিস্টেম বুঝেছ। এবারে আমরা থিওরিতে চলে যাই। এতক্ষণ যে কথাগুলি আমি চিত্রের মধ্য দিয়ে ব্যাখ্যা করলাম সেইগুলি এখানে লিখিত আকারে রয়েছে। তাহলে প্রথমেই ডাইজেস্ট রিলেটেড অর্গান, পাচন সম্পর্কিত যে অঙ্গগুলি রয়েছে, প্রথমে হচ্ছে মুখ, ফুড পাইপ বা গ্রাসনালী, স্টোমাক বা পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বা প্রিয়দন্ত্র, রেকটাম বা পায়ু এবং সবশেষে অ্যানাস। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি অর্গান রয়েছে ডাইজেস্ট বা পাচন সম্পর্কিত। তাহলে এর মধ্যে একমাত্র ফুড পাইপই এমন একটি অর্গান যেখানে কোনো রকম পাচন হয় না, শুধুমাত্র মুখ থেকে খাবারকে পাকস্থলী বা স্টোমাকে নিয়ে যেতে সাহায্য করে ফুড পাইপ। তাহলে এর সিরিয়ালটাও মনে রাখতে হবে, প্রথমে মাউথ, তারপর ফুড পাইপ, তারপর স্টোমাক, তারপর স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, তারপর রেকটাম এবং সবশেষে অ্যানাস। এবারে 2 নম্বরে রয়েছে গ্ল্যান্ডস অফ ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রের সহায়ক যে সমস্ত গ্ল্যান্ড রয়েছে সেগুলি হলো 3টি গ্ল্যান্ড রয়েছে, স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি, লিভার বা যকৃৎ এবং প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয়। 3 নম্বরে রয়েছে এনজাইমস সিক্রেটেড ফ্রম স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি থেকে নির্গত উৎসেচকগুলি আমরা আগেই বলেছি অ্যামাইলেস অর টায়ালিন হবে এবং মল্টেস। অ্যামাইলেস এবং মল্টেস নির্গত হয় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এবং এই 2টি উৎসেচক কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে সাহায্য করে। এবারে 4 নম্বরে আসি, এনজাইমস সিক্রেটেড ফ্রম স্টোমাক, পাকস্থলী থেকে অর্থাৎ পাকস্থলী থেকে নির্গত উৎসেচকগুলি কী কী? 3টি উৎসেচক রয়েছে, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন, রেনিন। এর মধ্যে পেপসিন এবং রেনিন প্রোটিন ডাইজেস্টে সাহায্য করে। 5 নম্বরে রয়েছে বাইল জুস সিক্রেটেড ফ্রম হুইচ গ্ল্যান্ডস, বাইল জুস বা পিত্তরস কোন গ্রন্থি থেকে নির্গত হয়? সঠিক উত্তর লিভার বা যকৃৎ। এবং এই বাইল জুস ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। 6 নম্বরে রয়েছে এনজাইমস সিক্রেটেড ফ্রম প্যাংক্রিয়াস, অগ্ন্যাশয় থেকে যে সমস্ত উৎসেচক নির্গত হয়, 1 নম্বরে ট্রিপসিন, 2 নম্বরে লাইপেস, 3 নম্বরে অ্যামাইলেস। অ্যামাইলেস আমরা আগেই জেনেছি যে অ্যামাইলেস মুখেও রয়েছে লালাগ্রন্থিতে, সেখানে কার্বোহাইড্রেট ডাইজেশনে সাহায্য করে। এরপর লাইপেস দেখে নেব যে লাইপেস ফ্যাট ডাইজেশনে সাহায্য করে এবং ট্রিপসিন প্রোটিন ডাইজেশনে সাহায্য করে। তাহলে অগ্ন্যাশয় থেকে যে সমস্ত উৎসেচক বের হয় সেই উৎসেচকগুলি ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট ডাইজেশনে সাহায্য করে। এবারে 7 নম্বরে রয়েছে দ্য কমপ্লিট প্রসেস অফ ডাইজেশন স্টেজ। এবারে আমরা ডাইজেশন স্টেজগুলি যে রয়েছে
পাচনতন্ত্রের যে পাচন প্রক্রিয়ার যে ধাপগুলি সেগুলি আমরা দেখে নেব, ভীষণ গুরুত্বপূর্ণ। মোট 5টি ধাপ রয়েছে, মনে রাখতে হবে যে কমপ্লিট প্রসেস অফ ডাইজেশনের মোট 5টি স্টেজ রয়েছে, 5টি ধাপ রয়েছে সম্পূর্ণ খাবার পাচনের জন্য। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি, ভুলে গেছি আমি, যে তোমরা অনেকেই, প্রথমে আমি বাংলা দিয়ে শুরু করেছিলাম প্রত্যেকটি ক্লাস, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ইংলিশেও করানোর জন্য, সেই কারণে তোমাদের কথা ভেবেই আমি বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাসগুলি। তাহলে যে 5টি স্টেজ রয়েছে কমপ্লিট ডাইজেশনের, সেগুলি হলো প্রথমেই ইনজেশন, তারপর ডাইজেশন, 3 নম্বরে রয়েছে অ্যাবজর্পশন, 4 নম্বরে রয়েছে অ্যাজিমিলেশন, 5 নম্বরে রয়েছে ডেফিকেশন। ইনজেশন হচ্ছে টেকিং দ্য ফুড ইনটু দ্য মাউথ, অর্থাৎ খাবার গ্রহণ করাই হচ্ছে, মুখে খাবার গ্রহণ করাই হচ্ছে ইনজেশন। 2 নম্বরে রয়েছে ডাইজেশন, ডাইজেশন বলতে খাবারের সম্পূর্ণ পাচন প্রক্রিয়াকে বোঝায়, যেমন ডাইজেশন প্রথমে শুরু হয় মুখ থেকে, ওটা ইনজেশন নামে পরিচিত, এরপর খাবার যখন স্টোমাকে চলে আসে তখন স্টোমাক থেকে ডিওডেনাম, ডিওডেনাম থেকে স্মল ইন্টেস্টাইন। তাহলে এই স্মল ইন্টেস্টাইনেই সম্পূর্ণরূপে খাবার পাচিত হয়। তাহলে 3টি স্টেপ রয়েছে, একটি হচ্ছে স্টোমাকে পাচিত হয় এখানে ডাইজেশনের ক্ষেত্রে, মাউথে যেটা সেটা ইনজেশন, ডাইজেশনের ক্ষেত্রে এখানে স্টোমাক, ডিওডেনাম এবং ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই 3টি পর্যায়ে হচ্ছে ডাইজেশনের পার্ট। এবারে 3 নম্বরে রয়েছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন হচ্ছে ডাইজেস্টেড ফুড গেট মিক্সড ইনটু দ্য ব্লাড, অর্থাৎ পাচিত খাবার রক্তের সঙ্গে মিশ্রিত হওয়াই হচ্ছে অ্যাবজর্পশন। এবারে 4 নম্বরে অ্যাজিমিলেশন, অ্যাজিমিলেশন হচ্ছে যে খাবার রক্তের সঙ্গে মিশে গেল তার তার ব্যবহারই হচ্ছে অ্যাজিমিলেশন। 5 নম্বরে ডেফিকেশন, অর্থাৎ আনডাইজেস্টেড ফুড বা অপাচিত খাবার স্মল ইন্টেস্টাইন থেকে চলে আসে লার্জ ইন্টেস্টাইনে এবং সেখান থেকে অ্যানাস দ্বারা নির্গত হয়, এটি হচ্ছে ডেফিকেশন। এবার 5টি ছোট প্রশ্ন দেখে নেব। 1 নম্বরে রয়েছে ইন হুইচ পার্ট অফ দ্য বডি ডাইজেশন অফ প্রোটিন বিগিনস, শরীরের কোন অংশে প্রোটিনে পাচন শুরু হয়। 2 নম্বর প্রশ্ন, কমপ্লিট ডাইজেশন অফ ফুড অকার্স ইন হুইচ পার্ট অফ দ্য বডি, কোথায় শরীরে সম্পূর্ণ পাচন সম্পন্ন হয়, শরীরের কোথায় সম্পূর্ণ পাচন সম্পন্ন হয়, সঠিক উত্তর ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। 3 নম্বর প্রশ্ন, দ্য আনডাইজেস্টেড ফুড স্টোরড ইন লিভার ইন দ্য ফর্ম অফ কার্বোহাইড্রেট ইজ কল্ড, যকৃত অপাচিত খাদ্যকে কী বলা হয়, সঠিক উত্তর গ্লাইকোজেন। এরপর 4 নম্বর এবং শেষ প্রশ্ন, দ্য কমপ্লিট প্রসেস অফ ডাইজেশন ইজ ডিভাইডেড ইন্টু ড্যাশ স্টেজেস, সম্পূর্ণ পাচন প্রক্রিয়াকে কত ভাগে ভাগ করা যায়, সঠিক উত্তর 5 ভাগে, 1 ইনজেশন, 2 ডাইজেশন, 3 অ্যাবজর্পশন, 4 হচ্ছে অ্যাসিমিলেশন এবং 5 হচ্ছে ডেফিকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, ধন্যবাদ।